গরুভর্তি ট্রাকত ডকাইতি ধন ঘটার এটা সহজ পন্থা হয়ে পড়েছে গরুর বেহা এফালে গরুর সুরাং বেহা আনফালে রাষ্ট্রীয় ঘাইপথত ইটোর পিছত সিটো গরু সিন্ডিকেটর স্টেশন মাজত অসম আরক্ষী কোত অসম আরক্ষীয়ে গমেই নাপায় নে ভাও ধরে গম নপার তিনিচুকীয়া জেলার ডুমডুমাত নিশা দুর্বৃত্তর দল এটায় গরু ভর্তি ট্রাকত চলালে লুটপাট গরু ভর্তি ট্রাকর চালকক দুর্বৃত্তর দলটোয়ে মারপিট করার অভিযোগ উত্থাপন হয়েছে তাতে ধরি আমাক মারপিট করে মোবাইল দুজনের পর মোবাইল লই যায় টাকা পয়সা যান আছে ড্রাইভারের পর লই সবকে টানি মারপিট করে আর কি ডকাইত না সংগঠন সংগঠন বলি তেতিয়া কোয়া নাই তেতিয়া মানে আমাক মানে মানুষে ধরিছে আর রাইজে ধরিছে ধরি লই মানে আমার সব মানে গরু সরু এরি দিয়ে অরুণাচল প্রদেশের পর আহা এখন গরু ভর্তি ট্রাক ডুমডুমার হাঁসরাত রখায় চালকক মারপিট করার লগতে নগদ 81,000 আর দুটা মোবাইল ফোন লই উধাও হয় ডকাইতর দল ইয়ার পিছতে এই ডুমডুমা আরক্ষী থানাত উপস্থিত হয় ট্রাক দুখনের চালক দুগৰাকী আরক্ষী দুইজনকে প্রাথমিক চিকিৎসার বাবে ডুমডুমা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রলৈ লৈ যায় ইফালে ট্রাকখনত সরবরাহ করা গরুর কোনো কেটেল পারমিট নাছিল এই কথা খুদ স্বীকার করলে ট্রাকর চালকে কেটেল পারমিট আছে আপনার মোর কেটেল পারমিট নাই তো কেটেল পারমিট মহকে তো গরু লৈ যাব নোৱাৰে আপনি জানেন না জানে কেবল ডুমডুমাই নহয় এটা রাজ্যত প্রতিদিনেই ঘটিবলৈ ধৰিছে গরুর সুরাং সরবরাহ আর গরু সিন্ডিকেট চক্রর উপদ্রব ডিগবৈর পর রীণা কাকতি গগৈর সহযোগত নিউজ ডেস্ক News18 অসম নর্থ ইস্ট গরু ভর্তি ট্রাকত ডকাইতি ধন ঘটার এটা সহজ পন্থা হয়ে পড়েছে গরুর বেহা এফালে গরুর সুরাং বেহা আনফালে রাষ্ট্রীয় ঘাইপথত ইটোর পিছত সিটো গরু সিন্ডিকেটর স্টেশন মাজত অসম আরক্ষী কোত অসম আরক্ষীয়ে গমেই নাপায় নে ভাও ধরে গম নপার তিনিচুকীয়া জেলার ডুমডুমাত নিশা দুর্বৃত্তর দল এটায় গরু ভর্তি ট্রাকত চলালে লুটপাট গরু ভর্তি ট্রাকর চালকক দুর্বৃত্তর দলটোয়ে মারপিট করার অভিযোগ উত্থাপন হয়েছে তাতে ধরি আমাক মারপিট করে মোবাইল দুজনের পর মোবাইল লই যায় টাকা পয়সা যান আছে ড্রাইভারের পর লই সবকে টানি মারপিট করে আর কি ডকাইত না সংগঠন সংগঠন বলি তেতিয়া কোয়া নাই তেতিয়া মানে আমাক মানে মানুষে ধরিছে আর রাইজে ধরিছে ধরি লই মানে আমার সব মানে গরু সরু এরি দিয়ে অরুণাচল প্রদেশের পর আহা এখন গরু ভর্তি ট্রাক ডুমডুমার হাঁসরাত রখায় চালকক মারপিট করার লগতে নগদ 81,000 আর দুটা মোবাইল ফোন লই উধাও হয় ডকাইতর দল ইয়ার পিছতে এই ডুমডুমা আরক্ষী থানাত উপস্থিত হয় ট্রাক দুখনের চালক দুগৰাকী আরক্ষীয়ে দুইজনকে প্রাথমিক চিকিৎসার বাবে ডুমডুমা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রলৈ লৈ যায় ইফালে ট্রাকখনত সরবরাহ করা গরুর কোনো কেটেল পারমিট নাছিল এই কথা খুদ স্বীকার করলে ট্রাকর চালকে কেটেল পারমিট আছে আপনার মোর কেটেল পারমিট তো কেটেল পারমিট মহকে তো গরু লৈ যাব নোৱাৰে আপনি জানেন না জানে কেবল ডুমডুমাই নহয় এটা রাজ্যত প্রতিদিনেই ঘটিবলৈ ধৰিছে গরুর সুরাং সরবরাহ আর গরু সিন্ডিকেট চক্রর উপদ্রব ডিগবৈর পর রীণা কাকতি গগৈর সহযোগত নিউজ ডেস্ক News18 অসম নর্থ ইস্ট